আসসালামু আলাইকুম। এক ভাই জানতে চেয়েছিল চায়না জাতের মিষ্টি কমলা লেবু গাছটা আমরা কীভাবে চিনতে পারি। তো এই বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম, তারপর আবার ভিডিওটা বানানো যেহেতু জানতে চেয়েছেন। তো চায়না জাতের মিষ্টি কমলা লেবু গাছটা চিনার আগে আপনাদের একটি গাছ ভালোভাবে চিনতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে চায়না মালটা। এই চায়না মালটাকেই চায়না কমলা বলে চালিয়ে দিচ্ছে বিভিন্ন নার্সারি মালিকরা, এবং যারা গাছ সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান রাখেন না বা ছাদ বাগানে হিসেবে নতুন তারা কিন্তু এই ভুলটা করেন এবং আপনাদের প্রচুর টাকা লোকসান যায়। আমি ছাদ বাগানটা করেছিলাম গত 1.5 বছর আগে, এবং 1.5 বছর আগে যখন গাছটা আমি নতুন গাছ কিনেছিলাম তখন আমি চায়না কমলা গাছ হিসেবে কিন্তু বিভিন্ন গাছ কিনেছিলাম, কিন্তু সেটা পরবর্তীতে জানতে পারলাম সেটা কেনু কমলা বা চায়না মালটা। এই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, এটা হচ্ছে কেনু কমলা বা চায়না মালটা। এটা খেতে প্রচুর তিতা এবং ভিতরে প্রচুর পরিমাণ বীজ রয়েছে। তো এই গাছগুলোকে চায়না কমলা বলে অনেক নার্সারি মালিকরা চালিয়ে দিচ্ছে। তো এই বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে, এবং চায়না কমলা এবং চায়না মালটার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা জেনে অবশ্যই আপনাদের গাছটা কিনতে হবে। তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চায়না মিষ্টি জাতের কমলা লেবু গাছ, এবং এই ফলটা অনেকটা চ্যাপটা, পুরোপুরি গোল হবে না, একটু চ্যাপটাতে হবে, এবং এই যে কেনু কমলা বা চায়না মালটা এটা পুরোপুরি গোল হবে। তো এই বিষয়টা ভালোভাবে আপনাদের বুঝতে হবে, এবং কেনু কমলার পাতাটা বা চায়না মালটার পাতাটা একেবারেই ছোট ছোট এবং পাতাটা হবে কালো কালারের। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফল ধরে। চায়না মালটায় প্রচুর পরিমাণ ফল আসে। অনেকে যখন ছাদ বাগানের জন্য গাছ কিনতে চান প্রচুর পরিমাণ ফল দেখে এই কেনু কমলা বা চায়না মালটাটা কিনে ফেলেন, কিন্তু এটা একটি ভুল ধারণা। আপনারা যদি শুধুমাত্র দেখার জন্য ফলটা কিনতে চান সেক্ষেত্রে আলাদা হিসেব, কিন্তু ফলটা কিন্তু খেতে পারবেন না। অন্যদিকে চায়না মিষ্টি জাতের কমলা লেবু গাছটা ফলটা ধরে অনেক, এবং ফলটা খেতে খুবই মিষ্টি, এবং ফলের গাছের পাতাটা যদি আপনারা একটু দেখেন এবং দুইটি গাছের পাতার মধ্যে যে পার্থক্যটা রয়েছে, চায়না মিষ্টি জাতের কমলা লেবু গাছের পাতাটা হবে চিকুন এবং একটু লম্বাটে, এবং চায়না মালটার পাতাটা হবে একেবারে ছোট ছোট কুচি কুচি এবং কালো কালারের। আপনারা দুইটি গাছের পাতার মধ্যে পার্থক্যটা দেখেন, এবং আপনারা অবশ্যই আমি বলবো ভালোভাবে যাচাই বাছাই করে আগে পাতা দেখে কীভাবে গাছ চিনা যায়, সেটা হোক কমলা মালটা, বাড়ি মালটা 1 হোক, বাড়ি মালটা 2 হোক, নাগপুরি কমলা হোক, দার্জিলিং কমলা হোক, তো সব ধরনের পাতা দেখে আগে আপনারা চিনবেন গাছটা। চিনার পর অবশ্যই আপনারা গাছটা কিনবেন। তো আগে যদি গাছ কিনতে চান সেক্ষেত্রে প্রতারণার শিকার অবশ্যই আপনাদের হতে হবে, এবং নার্সারি মালিকরা বর্তমান প্রচুর পরিমাণ টাকা দাবি করে একটি গাছের জন্য। এই জন্য আমি বলবো আপনারা গাছটা প্রথমে চিনুন, তারপরে গাছ কিনুন। তো পরবর্তী আপনাদের যে গাছটা দেখাবো সেটা হচ্ছে নাগপুরি জাতের কমলা লেবু গাছটা। এই গাছটা বর্তমানে অনেকে কিনতে চাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ ফল দেখে, এবং দেখেন আমার ছাদ বাগানে একটি নাগপুরি জাতের কমলা লেবু গাছটা আছে, এবং এই গাছটার বয়সটা আমার ছাদ বাগানে বয়স যতদিন ঠিক ততদিন আমি প্রথম পর্যায়ে গাছটা কিনেছিলাম। গাছে প্রচুর পরিমাণ ফল ধরে এবং 12 মাসি ফল, এটা ছোটো বড় সব ধরনের ফল পাওয়া যায়। এবং এই গাছটা চিনার উপায় হচ্ছে পাতায় 2টি অংশ থাকবে, একটি ছোট অংশ, পরবর্তী একটি কাটা অংশ, পরবর্তী আবার একটি বড় অংশ। তো পাতাটা দেখেন, পাতাটা দেখে আপনারা চিনতে পারবেন নাগপুরি জাতের কমলা লেবু গাছটা। পাতার 2টি অংশ থাকবে এবং ছোট বড় সব ধরনের ফল এবং ফুলও গাছে কিন্তু থাকে। 12 মাসই বলা যায় এই নাগপুরি কমলা লেবু গাছটা। তবে এই গাছের ফলটা খেতে খুব একটা ভালো না, ফলের খোসাটা খুব মোটা হয় এবং ফলের ভিতরে রস ভাবটা নেই বললেই চলে। তো সব মিলে আপনারা চাইনিজ কমলা লেবু গাছটা কিনতে পারেন, এটা খুব ভালো হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখাবো বাড়ি মালটা 1, বাড়ি মালটা 2, দার্জিলিং কমলা প্লাস অন্যান্য জাতের কমলা লেবু গাছটা কীভাবে আপনারা চিনতে পারেন। এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন গাছ সম্পর্কে আপনারা জানতে চান বা চিনতে চান। অবশ্যই পাতা দেখে গাছটা চিনে পরবর্তীতে গাছ কিনবেন, এতে কোনো প্রকার প্রতারণার শিকার আপনাদের হতে হবে না। এই জন্য যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি, এবং সেই বিষয়ে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।